তো ভাই আজ হয়ে গেছে একটা গজব জিনিস, মানে আমি এখন আছি আমার ডিউটিতে, মানে উদয়গিরিতে আছি। তো আমি যেহেতু বলেছিলাম তোমাদেরকে, আশা করছি তোমাদের মনে আছে যে উদয়গিরি হচ্ছে একটা বুদ্ধিস্ট সাইট। তো আজ এখানে ভিয়েতনাম থেকে লোক এসছে ভাই, তোমরা পিছনে দেখতে পারো লোকগুলো আসছে ভিয়েতনাম থেকে, ইম্যাজিন করো। তো দারুণ লাগছে, মানে এদেরকে গাইড করতে হচ্ছে জায়গাটা কেমন, যাগুলো দেখাতে হচ্ছে তো বুদ্ধিস্ট জায়গাটা কেমন। তো এখন আমরা সাইট নাম্বার ওয়ানে যাচ্ছি, ঠিক আছে। এরা অনেকে আছে, সবাই ভিয়েতনাম থেকে আছে, ঠিক আছে। তো ওরা এখন এইটার পিছনে মেডিটেশন করছে, মানে এখানে তোমরা হয়তো একটা হল দেখতে পাচ্ছ, এইটা দেখতে পাচ্ছ রাখা আছে, এর পিছনে মেডিটেশন করছে এই রুমটার পিছনটাতে, অনেকে আছে। তো যাক, আমি আজকে একটা এক্সপিরিয়েন্স পাচ্ছি যে MTS-এর জবে আমি ভিয়েতনামের লোকের সাথে দেখা করলাম, জিনিসটা অবাক লাগলো আমার। তো আজকে আমি খবর নিলাম, তো এখানে যে সিনিয়র আছে ও বলছে যে এখানে ভিয়েতনাম, জাপান, চায়না এখান থেকে লোক আসে প্রায় বুদ্ধিস্ট, মানে কোরিয়া থেকেও আসে বুদ্ধিস্টরা আসে। তো আর ডিসেম্বর সিজনে বেশি আসে, মানে ওই শীতকালটাতে। আজকে আমি প্রথম দেখলাম এখানে ফরেনার, যাক ভালো লাগলো। তো এটাই দেখো, এটাই হচ্ছে একটা লাইফ, যে তুমি একটা জব করছো, টাকা কামাচ্ছ, বাইরে বিভিন্ন লোকের সাথে পরিচয় বানাচ্ছ, বিদেশি লোক আসছে, তো ভালো লাগবে। এই জন্য আমি বলি সবসময় যে মন দিয়ে পড়াশোনা করো, লাইফ এত অ্যাডভেঞ্চার হতে পারে আমরা কেউ জানি না। আমি এখন দেখো স্যালারি পাইনি, যা হচ্ছে সব আমার খরচে হচ্ছে, কিন্তু ভাই পুরো এনজয়মেন্ট চলছে লাইফে এখন, ঠিক আছে। আরও এনজয়মেন্ট আছে, কারণ এরপর সিজিএলের কিছু আসবে, তখন সিজিএলের ওইদিকে যাবো জয়েনিং, বা আবার কোনো পরীক্ষা দিয়ে অন্য কোথাও যাবো। তো লাইফ ইজ ফুল অফ অ্যাডভেঞ্চার, এনজয় করো, সাথে পড়াশোনা করতে থাকো, হার্ডওয়ার্ক করতে থাকো। আর আমি জানি যে তোমরাও একদিন এই জিনিসগুলো পাবে, ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করো। আর অনেকে আমাকে বলছিল যে দাদা তুমি আমাদেরকে পড়াও, তো ভাই এখন তো আমি চাকরিতে আছি, তো জব করতে করতে তো আমি পড়াতে পারবো না, কিন্তু হ্যাঁ ইন ফিউচার দেখা যাক হতে পারি, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটাই থাক, টাটা।